আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি একটা জানতেছিলাম অধ্যক্ষকারী একটা কিছু মেডিকেল কলেজ। প্রিয় দর্শক, আমরা যারা যৌন দুর্বলতার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ফার্মেসি থেকে অর্থাৎ এলোপ্যাথি ফার্মেসি থেকে অথবা অনেক সময় আমরা দেখেছি যে যেটা মুদির দোকানেও পাওয়া যাচ্ছে, বিভিন্ন নাম দিয়ে জিংসিং টিংসিং নাম দিয়ে ছোটো ছোটো ওষুধ যারা কিনে খাচ্ছেন, তাদের ভবিষ্যৎ কী সেই বিষয়ে ছোট্ট করে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকুন। দেখুন, আপনি যারা এই অল্প কিছুতেই যে সামান্য দুর্বলতা ফিল করলে বা কোনো কারণে শারীরিক অবস্থা একটু খারাপ হলেই কিন্তু আমরা যে 10-20-50-100-150 টাকা দিয়ে একটা ওষুধ কিনে একদিন দুদিনের জন্য খেয়ে যেভাবে চালিয়ে নিচ্ছি, এর রেজাল্টটা কী হতে পারে আপনি কখনো ভেবে দেখছেন কি? আপনি একটু চিন্তা করে দেখেন যে যদি এটার কারণে আপনার সামনে যে সমস্যাগুলো ফিল করবেন সেটা হচ্ছে যে আপনি আরও বেশি শারীরিকভাবে উইক হয়ে যাবেন, আপনার কিডনিতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, আপনার লিভারে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, এবং আপনার ব্রেনে কিন্তু বড় ধরনের এফেক্টেড হয়। আপনারা জানেন যারা এই যৌন দুর্বলতার জন্য উত্তেজিত ওষুধগুলো খান, খেলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ব্রেনে কিন্তু বড় ধরনের প্রভাব পড়ে, ইনস্ট্যান্ট কিন্তু প্রভাব পড়ে। আসলে এই যে প্রভাবগুলো পড়ছে এটার দীর্ঘমেয়াদী প্রভাব, আপনি যদি দীর্ঘদিন এই কাজগুলো করতে যান তাহলে কিন্তু আপনার আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং আপনার লিভার কিডনিতে বড় ধরনের প্রবলেম এবং অনেক ক্ষেত্রে কিডনিতে কিন্তু বড় প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সুতরাং আপনি কি করবেন তাহলে? আমি কি এভাবেই কন্টিনিউ হয়ে যাবো? এখান থেকে উঠানোর কোনো উপায় নাই, অবশ্যই রয়েছে। এবং আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমি ওষুধটা দীর্ঘদিন সেবন করতে পারেন। দেখেন, আমরা এখানে এসে কিন্তু খুব তাড়াহুড়া করে থাকি যে খুব তাড়াতাড়ি আমাকে সুস্থ হতে হবে। আমরা অন্য সব জায়গায় আমরা গ্যাস্ট্রিকের ওষুধ বছরের পর বছর খাচ্ছি, আমরা হাই প্রেশারের ওষুধ খাচ্ছি, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে শারীরিক দুর্বলতার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সুস্থ হতে চাই। তারও কিছু কারণ আছে, এটা নিয়ে আমি অন্যদিন কথা বলবো যে কেন আমরা এই ক্ষেত্রে তাড়াতাড়ি সুস্থ হতে চাই। কিন্তু আসলে এই তাড়াতাড়ি সুস্থ হতে চাই কিন্তু তার আরও বড় বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সে দীর্ঘমেয়াদী সমস্যায় জড়িয়ে যাচ্ছে। সুতরাং আপনি কিন্তু কিছু ওষুধ আছে হোমিওপ্যাথি এবং আমি মনে করি হোমিওপ্যাথি প্রত্যেকটি ওষুধই অত্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত বলতে পারেন বা অত্যন্ত কম মনে করতে পারেন। সেইখান থেকে আপনি কিছু ওষুধ যদি খুব দীর্ঘদিন খান, 6 মাস 1 বছর 2 বছর কন্টিনিউ খান, আপনি কিছু টাকা এটার জন্য বাজেট করে রাখেন যে আপনি যদি কিছু হোমিও ওষুধ কিছু চিকিৎসা ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে দীর্ঘদিন খান, তাহলে কিন্তু দেখবেন আপনি এই এখান থেকে খুব স্থায়ীভাবে এবং আমি বলবো যে চিরস্থায়ীভাবে আপনি এখান থেকে বের হতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য যে ওষুধগুলো আমরা সেবন করতে পারি, আমাদের অনেক ওষুধ আছে, তার মধ্যে লক্ষণভিত্তিক যে ওষুধগুলো আছে যে লাইকোপোডিয়াম, অ্যাসিড ফস, সালফার, নাক্স, হ্যাঁ, অ্যাভেনা, অ্যাগনাসকাস, জামিয়ানা, অশ্বগন্ধা, ঠিক আছে। এছাড়াও কিছু হোমিওপ্যাথিক কম্বিনেশন এখন আধুনিক ডাক্তার মানে চিকিৎসা বিজ্ঞানে যেটা এসেছে হোমিওপ্যাথিতে সেটা হচ্ছে যেমন R41, অনেক ক্ষেত্রে জামিয়া প্লান্ট এবং অন্যান্য যেমন সেলেনিয়াম 3X, ওহিমিনাম 3X, এ ধরনের কিন্তু অনেক ওষুধ রয়েছে যেগুলো অত্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া কম, একেবারে বলছি না নাই, হয়তো হতে পারে সেটা অত্যন্ত কম এবং দীর্ঘদিন সেবন করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আপনি কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ওষুধ থাকতেই এবং দীর্ঘস্থায়ী সুস্থ হওয়ার সুযোগ থাকতে কিন্তু আপনি এই ওষুধটা কন্টিনিউ করেন না, এটাই আমরা পরামর্শ দিচ্ছি। এবং আপনি যদি সুস্থ হতে চান একটু সময় নিয়ে হোমিওপ্যাথি ওষুধ খান, সুস্থ হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।